ওয়ালাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ইন্টারস্টেলার স্পেসের প্রান্তে ভয়েজার টু, মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে আরেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে। 41 বছর পর ইন্টারস্টেলার স্পেসে ঢুকতে চলছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার তৈরি ভয়েজার টু নভোযান। গত আগস্ট মাস থেকে ভয়েজার টু মহাকাশযান মহাজাগতিক রশ্মি বৃদ্ধির মুখে পড়েছে। 1977 সালে মহাকাশে পাঠানো হয় এই যান। গবেষকেরা বলেছেন ভয়েজার টু যে রশ্মির মুখোমুখি হয়েছে তা সৌরজগতের বাইরে উদ্ভূত। এই রশ্মি থেকে বোঝা যায় মহাকাশযানটি ইন্টারস্টেলার স্পেসের কাছাকাছি পৌঁছেছে। বর্তমানে এটি হেলিওপজ এলাকা অতিক্রম করেছে। ওই এলাকার সৌর ঝড়ে তৈরি বুদবুদের প্রান্ত ও হেলিওস্ফিয়ার হিসেবে পরিচিত। এর আগে 2012 সালের মে মাসে ভয়েজার 1 নভোযানটিও একই ধরনের রশ্মির মুখোমুখি হয়েছিল। হেলিওস্ফিয়ারের বাইরের সীমানা অর্থাৎ হেলিওপোজে পৌঁছানোর জন্য মহাকাশযানটির দিক লক্ষ্য রাখছিলেন মহাকাশযানবিদেরা। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় হেলিওস্ফিয়ার হল সূর্যের চারপাশে ও গ্রহগুলোর চারপাশে সুবিশাল বুদবুদ যা সৌর উপাদান এবং চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত। ভয়েজার 1 এর পরে এটি মানুষের তৈরি দ্বিতীয় মহাকাশ যান যা ইন্টারস্টেলার স্পেসে ভ্রমণ করবে। বর্তমানে পৃথিবী থেকে 17.7 বিলিয়ন কিলোমিটার দূরত্বে রয়েছে ভয়েজার 2। এ মহাকাশযান বৃহস্পতি 1979, শনি 1981, ইউরেনেসা 1981 ও নেপচুন 1989 ভ্রমণ করেছে। গবেষকেরা বলেছেন ভয়েজার 2 এর অবস্থান ও পরিভ্রমণ পথ পৃথক, তাই এটি কখন সৌরজগৎ ছাড়িয়ে যাবে তা ঠিক বলা যায় না। হেলিওস্ফিয়ারের সীমানা পরিবর্তিত হয়, সূর্যের 11 বছরের চক্রে এ সীমানা পরিবর্তন হয়ে থাকে, তাই কবে নাগাদ সূর্যের বলয় থেকে ওই নভোযানটি বেরিয়ে যাবে তা ঠিক বলা যায় না। ক্যালিফোর্নিয়ার নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির গবেষক অ্যাড স্টোন বলেছেন আগস্টের শেষ দিক থেকে কসমিক রে সাব সিস্টেম ভয়েজার 2 মহাজাগতিক রশ্মির বৃদ্ধি লক্ষ্য করে, যা গত বছরের থেকে 5% বেশি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।